بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আমি ফকির জাউল কাদেরী, আপনারা দেখছেন চ্যানেল তাবিজ দর্পণ। সুপ্রিয় দর্শক, আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় ও মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে এমন দুটো গাছের কথা আপনাদেরকে বলবো যে গাছ দেখে জিন দৌড়ে পালায়। এই গাছের শিকড় যদি আপনি আপনার কাছে রাখতে পারেন, তাহলে আপনার কাছে জিন, পরী, ভূত, প্রেত কিছুই আসবে না, আপনার থেকে শতক্রোশ দূরে থাকবে। এই দুটি গাছ খুবই সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন। এই গাছ দুটি বাড়ির আনাচে কাঁচে, আশেপাশে, মাঠে ঘাটে সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। গ্রাম বাংলার সর্বত্রই এই গাছ দুটি খুব সহজেই পাওয়া যাবে। আর যদি আপনারা না পান, তো আপনারা কোনো নার্সারিতে গিয়ে এই গাছটির অর্ডার দিলে নার্সারি থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, সেই গাছ দুটির কথা আমি আপনাদের অবশ্যই জানাবো। তবে তার আগে অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, প্রথমে যে গাছটির কথা বলবো সেটি হলো শেওড়া গাছ। আপনারা সকলেই দেখেছেন এই গাছ, কিন্তু খুব শক্তিশালী এই গাছ। জিন, পরী, ভূত, প্রেত খুব ভয় পায় এই গাছ দেখে। তো আপনাকে কি করতে হবে গাছ? তো ভিউয়ার্স, আপনাকে এই শেওড়া গাছের শিকড় তুলে নিয়ে আসতে হবে। এই শেওড়া গাছের শিকড় তুলে আনার পরে আপনাকে ওই শিকড়ের উপরে চারটি কুল পাঠ করতে হবে, অর্থাৎ চার কুল পরে আপনাকে দম করতে হবে। তো চার কুল কি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। চার কুল হলো, প্রথমে আপনি পড়বেন সুরা কাফিরুন, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সুরাটা পরে তিনবার পড়ার পরে আপনি একটা ফুঁক দিবেন শিকড়ের উপরে। তারপরে আপনি পড়বেন সুরা ইখলাস, অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সুরাটি তিনবার পড়া পরে ওই শিকড়ের উপরে একবার ফুঁক দিবেন। তারপরে আপনি পড়বেন সুরা ফালাক, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক। এই সুরাটি তিনবার পড়ার পরে একবার ফুঁক দিবেন। শেষে আপনি পড়বেন সুরা নাস, অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস। এই সুরাটি তিনবার পড়ার পরে আপনি শিকড়ের উপরে ফুঁক দিবেন। অতঃপর ওই শিকড়টি আপনি কোনো মাদুলি বা তাবিজে ভরে কোমরে বেঁধে রাখবেন। যদি আপনি এই তাবিজ করে কোমরে বেঁধে রাখতে পারেন, তো জীবনেও আপনাকে জিন পরিভূতে ছুবে না। আর যদি কোনো জিনগ্রস্ত রোগী বা ভূত প্রেতে আক্রান্ত রোগীর কোমরেটাকে বেঁধে দেন, তো সঙ্গে সঙ্গে তার কাছ থেকে জিন, পরী, খবিশ, দেও, ভূত প্রেত যা কিছু থাকে, যা কিছু আছে সব তাকে ছেড়ে পালিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় গাছটি হলো ধুতুরা ফুল। এই ধুতুরা গাছ, তবে কিন্তু ভিউয়ার্স এটা সাদা ধুতুরা নয়, আপনাকে সংগ্রহ করতে হবে কালো ধুতুরা, অর্থাৎ কালো ধুতুরার গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে। এই শিকড় দেখলে জিন, পরী, ভূত পেতে গায়ে আগুন ধরে যায়। তো আপনি যদি এই কালো ধুতুরার শিকড় সংগ্রহ করতে পারেন, তো জিন, পরী, দেও, ভূত প্রেত যা কিছুই আছে কোনোদিন আপনাকে ছুতে পারবে না, কেউ আপনার আশেপাশেও ঘেঁষতে পারবে না। এটা কীভাবে সংগ্রহ করবেন আপনি? আপনি এই কালো ধুতুরা শিকড় যে কোনো দিন সংগ্রহ করতে পারবেন না। আপনাকে এটা শনিবার রাত্রি 12টার পরে তুলতে হবে। প্রিয় দর্শক, খুব ভালো করে মন দিয়ে শুনুন, আপনাকে এই কালো ধুতুরা শিকড় শনিবার রাত্রি 12টার পরে তুলতে হবে। তারপর ওই শিকড় এনে আপনি কোনো লোহার মাদুলিতে ভরুন অথবা লোহার তাবিজে ভরুন। তো এই তাবিজে ভরার পর ওটা আপনি কোমরে অথবা ডান হাতে বাঁধুন।
তো যদি এটা আপনি করতে পারেন তো জিন পরি ভূত প্রেত দেব খবিশ শয়তান যত বড়ই খবিশ হোক আপনার কাছে আসবে না। এবং যদি জিন ভূতে ধরা রুগী এবং কাউকে জিনে ধরেছে তো তাকে সঙ্গে সঙ্গে এই তাবিজ যদি তার কোমরে বেঁধে দেওয়া হয় তো সঙ্গে সঙ্গে জিন পরি যা কিছু তার কাছে থাকবে সব ছেড়ে পালিয়ে যাবে। প্রিয় দর্শক, একটা কথা খুব ভালো করে মন দিয়ে আপনারা শুনে রাখুন, যখন আপনি এই কালো ধুতুরা শিকড় তুলতে যাবেন তো অবশ্যই আপনার শরীরটা বন্ধ করে নেবেন। যদি আপনার শরীর বন্ধ করে না যান তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন, তাই অবশ্যই অবশ্যই আপনার শরীর বন্ধ করে যাবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্ট করবেন এবং আরও অনেকের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।